गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आशा कर तुम्हारा प्रत्येके भलो सुस्थ आमी भलो सुस्थ आ डेली ब्लॉग सम्पादे तुम्हारे जान अनेक 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 वेलकम और आज के आबार एक नतून ब्लॉग नहीं तुम्हारे सामने चले एखन बजे 11:20 बजे एखन तो टिफिन टिफिन खेये नियेछि आज के टिफिन खेये आलू भजा दिए हाँ आज के आलू भजा दिए मुड़ी खेयेछि आज के अन्य दिन जल दिए सेद्ध करे खाई आलू भजाटा तो आज के तेल दिए आलू भजाटा दिए मुड़ी खेयेछि हाँ और आमार एक ना पुरो पा तोमादेर संगे कथा बोलबो कि पुरो हाथ पा सब चुलकाचे सब चुलकाचे मने होच्छे ना एकदम छोबरा दिए चुलकाई और चुलकाते चुलकाते पाए हाथे एगुलो ना सब लाल लाल हये गेछे एर आगे एकबार होयेछिलो तोमादेर देखियेछिलाम आबार नतून करे होयेछे एगुलो एत चुलकाच्छे तो जाइ होक और ये बिछनार चादरटा आज के तुलबो आदर उठिए रेखे बालिश टालिशगुलो आछे तो आज के भाबछि बिछनार चादरटा एकटु तुलबो खुबी खुबी मैला हयेछे प्रचंड मैला हयेछे अनेक दिन थेके पाता आछे 6-7 दिन बोधहय हये गेलो तो 6-7 दिन थेके पाता आछे तो आज के भाबलाम तुले नि घरटा झाड़ू दिये हयेछे घरटा एखोनो मोछा हयनि और आमार बर आज के अनेक दिन पर आसलो तो सब्जी बाजारगुलो करे निये एसेछे अनेक अनेक सब्जी बाजार निये एसेछे सब्जी बाजार बोलते कि आमी तो एखाने रास्ता दिए एदिक दिए जाई आमी तो किछु ना किछु टुकटाकी किनी आर बोललाम बेशि एनो ना अल्प करे निये आसो तो आलूटा बेशि निये एसेछे आलू पेंयाज आलू आलू कथागुलो जड़िए जाच्छे तो आलूटा थाकले पोरे अनेक किछुई কাঁঠালি কলার মতন আলুটা অনেক কিছুতেই আলু সবজি না থাকলে শুধু আলু পোস্ত বা আলু সিদ্ধ ডিম দিয়ে আলু দিয়ে ঝোলও খাওয়া যায় আলু দিয়ে মাছ দিয়ে ঝোলও খাওয়া যায় আলুটা থাকলে পরে তো ওই জন্য বললাম বেশি সবজি টবজি এখন বাজার করো না কারণ এদিক দিয়ে আসে রাস্তা দিয়ে এদিক দিয়ে নিয়ে নেব তো যাই হোক অল্প অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি সেগুলো এখনও থলির মধ্যে ভরা আছে ওগুলোকে এখনও আমি গুছাইনি আর বাসন ছিল সিঙ্কে এক গাদা বাসন ছিল ওই বাসনগুলোকে সব পরিষ্কার করলাম না মানে সব ধুলাম টুলাম আর আজকে রান্না হচ্ছে আলু পোস্তটা হয়ে গেছে কমপ্লিটও করে নিয়েছি আলু পোস্ত আর চাটনি ভিন্ডি ভাজা আর বোধহয় মুগের ডাল হবে তো এই মুগের ডালটা আমরা করি নিয়ে দেখি কোন ডাল করবো তো আজকে রান্না হচ্ছে এটাই হবে আজকে রান্না লাঞ্চের মেনু বললাম তাদের মুড়িটির প্রত্যেকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বর মুড়ি খায় না ওর জন্য দুটো পরোটা বানিয়ে দিলাম ওকে পরোটা আর আলু ভাজা করে দিলাম অনেকদিন পর যেহেতু আজকে আসলো তাই জন্য একটু প্রথম প্রথম আপ্যায়ন করতে হবে না অতিথি আপ্যায়ন তো যাই হোক তো ওর জন্য আর পরোটা করে দিলাম একটু ভালো মন্দ খাওয়াতে হবে না হোটেলে সবসময় খায় ওই জন্য আর আমরা খেলাম মুড়ি আর আলু ভাজা তো চাদরটা তুলে নিই ভাবছি আর সকাল থেকে তো বৃষ্টি হয়েছিল বলতে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপরে মাঝখান থেকে শুরু হয়ে গেলো 9:30 এরকম টাইমে বৃষ্টি হলো এতক্ষণ পর্যন্ত চললো এতক্ষণ না আধ ঘন্টা 1.5 ঘন্টা আগেও বৃষ্টি হচ্ছিলো তো এখন আবার দেখি রোদটা দিয়েছে তো যখন রোদটা দিয়েছে তো ভাবলাম চলো চাদরটাকে তাহলে তুলে দিই চাদরটা তুলে দিলে পরে আমার চাদরটা পরিষ্কার হয়ে যাবে আর আমাদের বাকি সব কিছুই পরিষ্কার অনেক কিছুই করে নিয়েছি এই চাদরটা পরিষ্কার করবো তা নয় এই এখনও অনেক কটা চাদর পাতা হবে অনেকবার চাদর পাতা হবে অনেকবার এখন চাদর পরিষ্কার করা হবে আমার এগুলো তো থাকেই পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করাই আর এখন যেন মনে হয় যে আমি শুলেই ঘুমিয়ে যাবো শুলেই ঘুমিয়ে যাবো এত শরীরটা ম্যাচম্যাচ করছে মনে হচ্ছে শুলে পরে ঘুম আসে না কিন্তু এখন যেন আমাকে ঘুমে টানছে এরকম একটা মনে হচ্ছে কিন্তু এখন তো ঘুমালে তো আমার হবে না দুনিয়ার কাজ বলে আছে যখন তখন তো মানুষকে অন্তত হাউস ওয়াইফ শুতে পারে না যারা হাউস ওয়াইফ তারা তো যখন তখন একদমই শুতে পারে না কাজটা ফেলে রেখে কেউ শুতে পারবে কমপ্লিট করা থাকলে না আলাদা ব্যাপার তো যাই হোক এখন তো আর ম্যাচ ম্যাচে করুক আর ধ্যাত ধ্যাচে করুক কিছু করার নেই যে কাজগুলো পড়েছে ওগুলো করতে হবে করার পর সেই একদম ভাত টাত খাওয়া দাওয়া হবে তারপরে শোয়া আর এই ঘাত পাগুলো সে চুলকাচ্ছে তো চুলকে চুলকে গোটা গা হাত পা অ্যালার্জির মতো লাল 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 হয়ে যাচ্ছে তো ওই অ্যালার্জির ওষুধ খেয়ে আমার আরও বেশি ঘুম আসছে ওই জন্য শরীরটাও ম্যাচ ম্যাচ করছে শরীরটা আমার কী করবো ম্যাচ ম্যাচ করলে কিছু করার নাই তো চলো চাদরটা মনে হচ্ছে সার্ফে ভিজিয়ে দিই চাদরটাকে তারপরে আর একটা অন্য চাদর পাতি ঠিক আছে চলো স্টার্ট তো করা যাক স্টার্ট তো করেই দিয়েছি অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে কাজকর্ম এখন মাছ পথে আছি আমি তো চলো আর না করে নিই তোমরা দেখতে থাকো আমি ফোনটাকে রাখি চাদরটা অনেকদিন থেকে পাতা ছিল 6-7 দিন হয়ে গেছিল ভালো ময়লা হয়েছে তুলে দিই চাদরটা পেতে নিলাম কমপ্লিট হয়ে গেল চাদর কাট পাতা এবার ঘরটা মুছে নেবো ঘর তো ঝাড়ু দেওয়া আছে ঘরটা মুছে নেবো তো চাদরটা পাতা হয়ে গেলো একটা তো কাজ হলো ওইটাকে সার দিয়ে ভিজাবো চাদরটাই তুললাম আর কিছু তুলে নিই আর কদিন পরে
আবার তো চাদর তুলতে হবে, তখন বিছানার বালিশে কভার টভারগুলো সব কাচতে হবে। আর এই যে জল আছে বালতির মধ্যে, লাঠি ভরে দিয়েছি, তো এটাকে এখন কী করবো, মুছবো। সবজি বাজার দাদা, এই দেখো সবজি বাজার, এগুলো হ্যাঁ লেবু নিয়ে এসছে, আমি দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, একগাদা সবজি বাজার নিয়ে এসে, একগাদা নিয়ে নিজে অল্প এনেছে বললাম তোমাদের তো। আর আলুটা বেশি করে নিয়ে এসছে, ঠিক আছে। তো এই ঘরটা এখনও মুছিনি, আর রান্না এখনও আলু পোস্তটা হয়েছে, এই দেখো আলু পোস্তটা হয়েছে, চাটনিটা হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্নাটা। আগে আমি আগে ঘরটাকে মুছে নিই, ঘরটা মুছে হয়ে গেল আমার শান্তি, পাশের ঘরটা মুছে এসছে, ওই ঘরটা, ওই ঘরটা মুছে হয়ে গেছে, এই ঘরটা মুছবো আর ওই ঘরটা মুছবো, তাই আমার হবে। আর রান্না তো হয়ে গেছে বললাম তোমাদেরকেই, ঠিক আছে আগে মুছিনি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, সবজিটা ঢালবো তখন তোমাদের সঙ্গে কথা বলবো আর কী কী সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো আগে মুছিনি তারপর কথা বলছি। আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরটা এখনও মুছে হয়নি, এই সবজিগুলো আছে, সবজিগুলো আগে সব প্যাকেটের মধ্যে ভরে রাখি, তারপরে আমার মুখগুলো আবার নোংরা হবে। আর আমি কালকে 1 কিলো টমেটো কিনলাম, আর এই নেটের এইগুলো না সাদা রঙের, এগুলো নিয়েছিলাম অনলাইন থেকে, তো এগুলো যদি সাদা রঙের আর পুরো হলুদ হয়ে যাচ্ছে, তারপর সবজি টবজি যদি খারাপ হয়ে যাচ্ছে তো আরও নোংরা হয়ে যাচ্ছে, সাদা না যদি অন্য কালার হতো না ভালো হতো এগুলো। তো আমি কালকে 1 কেজি টমেটো নিলাম, আবার বড় আজকে 1 কেজি টমেটো নিয়ে আসলো, একটু টমেটো তো এক জায়গায় রাখলে তোমার টমেটো কটা সব পচে যাবে। আর কী নিয়ে আসলো, পেঁপে নিয়ে এসেছে, 3টে ঢাই ঢাই পেঁপে, বড় বড় পেঁপে। আর বেশি কিছু আনতে বারণই করেছিলাম, তো বেশি কিছু আনিনি। আর গাজর নিয়ে এসছে, আর করলা নিয়ে এসছে, গাজর আর বরবটি, এই যে ব্যাস। আর কী আনছে দাঁড়াও, আরও আনছে আর একটা বড় মোচা, আর লেবু, অনেক কটা লেবু, সব এক জায়গায় করে দিলাম। এগুলোকে সব এবার ধুতে হবে, বাজার থেকে সবজিগুলো নিয়ে এসছে, ধুতে হবে সব, ধুয়ে তারপরে একটু শুকোতে দিয়ে তারপরে ফ্রিজে ভরে রাখবো, বাজারটা জিনিস না, না ধুলে হবে না। আর ধনে পাতাগুলো ধুলে না নষ্ট হয়ে যাবে, কী করবো বুঝতে পারছি না, ঠিক আছে দেখা যাক। আর এই ধনে পাতাগুলো যেন বিলিতি ধনে পাতা বলে, দারুণ গন্ধ, এগুলো একটু দিলে হেভি সেন্ট, দারুণ সেন্ট, দারুণ। তো বাস এই কটাই জিনিস নিয়ে এসছে বাজার থেকে, এগুলো কেমন ধোবো, ধুয়ে তারপরে পরে ফ্রিজে ঢুকাবো। তো ভালো আগে ধুয়ে নিই, ঘরটা মুছে নিই তারপরে ধুয়ে নেব। আর আমার বর আজকে মেয়ে এলো, তো মেয়ের জন্য কী কী জিনিস নিয়ে আসলো দেখো, 2টো ডার্ক ফ্যান্টাসি, আর একটা কেক, আর একটা বিস্কুট। তো এগুলো আজকে মেয়ের জন্য নিয়ে আসলো সকালবেলায় যখন আসলো, এগুলো রেখে দিই। আচ্ছা আলুটা একটু বেশি করে নিয়ে এসেছি, যেতে বললাম তোমাদেরকে আলু তো সবথেকে লাগে কাঁঠালি গলার মতন, ঘরে আলু থাকলে আর কিছু চাই না, ওই জন্য আলুটা বেশি করে আনতে বলেছিলাম। আলু আর পেঁয়াজ, পেঁয়াজও বোধ হয় 1.5 কিলো কি 2 কিলো এরকম নিয়ে এসছে, তো যাই হোক এই দুটো একটু বেশি করে আনতে বলেছিলাম, কারণ সবজিগুলো তো এদিক দিয়ে যায়, তো যখন ইচ্ছে নিয়ে নিতে পারবো, আর আলুটা তাহলে কোনো ব্যাপার নেই, আলুও যায়, আলু না যাওয়া হয় না, তবু আলুটা থাকলে ঠিক আছে। তো চলো এগুলো আবার ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো, কারণ এই ঘরটা আবার মুছা হয়নি সবজিগুলো পরিষ্কার করবো বলে, তো মুছে নিই, তাই না।
আমার মেয়ে বসে বসে কি করছে দেখো, কি করছিস রে বেবি তুই? পড়া চলছে এখনো পর্যন্ত? হ্যাঁ বাবা, এখনো পর্যন্ত স্যারের পড়া চলছে? কখন থেকে স্টার্ট করেছিলে? সাড়ে আটটা? বাবা, আজকে স্যার একবারে বিদ্যান বানিয়ে দেবে মনে হচ্ছে একদিনে তোদেরকে। সাড়ে আটটা থেকে স্যার পড়া স্টার্ট করেছে, বুঝে কাণ্ড। এখন কটা বাজে বাবা? 12টা বাজে। স্যার কদিনই পড়া পড়িয়ে দিচ্ছে রে? সব চ্যাপ্টার রিভাইজ হচ্ছে। বাহ, খুব ভালো, খুব ভালো স্যার। তারপরে এগুলো ধোবো, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আসছি আমি কথা বলতে, ঠিক আছে? স্নান টান করা হয়ে গেল, আমি আবার তোমাদের সামনে অনেকক্ষণ 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 পরে আসলাম। আমার স্নান টান করা তো কমপ্লিট হয়ে গেছে, চুলটা ভিজে হয়েছে, একটু আগে স্নান করলাম, 10-15 মিনিট হলো স্নানটা করলাম। আর রান্না টান্না তো হয়ে গেছে কমপ্লিট, রান্না বান্না করো আর তোমাদেরকে দেখাতে পারিনি রান্না, তো যা বলেছিলাম ওই রান্নাগুলো হয়েছে আজকে। তো চলো একবার দেখিয়ে দিই। আর মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ওদের অনেকক্ষণ খেয়ে নিয়েছে, আমরা এখনও খাইনি। আমার তো আমার বরে এখনও খাইনি, 2টো বেজে গেছে, 2:15 বাজছে, এরকম হয়ে গেছে, আমরা এখনও খাইনি। তো ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছে। আর আমার স্নান করতে এই কারণে দেরি হলো, কী বলে ভুলে যাই গো, ওই যে ওয়াশিং মেশিনের ওখানটাতে এত ঝুল ভরা ছিল, তো ওগুলো সমস্ত পরিষ্কার করলাম। আর একটা চাদর ঢাকা দেওয়া ছিল ওয়াশিং মেশিনটার উপরে, ওগুলো সমস্ত হাঁটিয়ে পটা টেবিল ক্লথ, প্লাস্টিক টেবিল ক্লথের ঢাকা ছিল, ওটাকে পেতে দিলাম। তো ওইগুলোই করলাম, ওগুলো করে মানে তোমাদেরকে দেখাতে পারিনি, এত খিচিপিচির কাজ, তো ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, আমি ওগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি পরে। আমি তো ওগুলো করতে করতে আর তারপরে আবার ঘর মুছলাম, জানোই তো এগুলো পুজোর আগে তো অনেক ঝামেলা, এরকম কাজ থাকে, অন্য সময় থাকে দেখা যায় না, আর পুজোর আগে তখন টেনে মানে কাজ বার করতে হয়। তো ওগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম, তারপরে স্নান টান করতে গেলাম, জামা কাপড় কাচলাম। তোমার বিছানার চাদর টাদর ছিল কম্পিউটারে, সরি ওয়াশিং মেশিনের ওখানে যে একটা চাদর ঢাকা দেওয়া ছিল, ওই চাদরটা বিছানার চাদরগুলো সব কাচাকুচি করার পর মেয়ে ছাদে সব মেলে দিয়ে আসলো, তারপরে আবার আমার শান্তি হলো। তো চলো আবার দেখিয়ে দিই কী রান্না করেছি আর কোন জায়গাটা পরিষ্কার করেছি, চলো। তো আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা আর আলু বড়া, ভেন্ডি আমার আলুর বড়া নিরামিষের দিন খুব ভালো লাগে, আর ভাত বাড়া ঢাকা দিয়ে রাখি, আর সয়াবিনের তরকারি, টমেটোর চাটনি, এই আলু পোস্ত আর মুগ ডাল, ব্যাস এই হয়েছে আজকে রান্না। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আজকে রান্না 6টা হয়েছে। তো যাই হোক, এগুলো এখনও খাইনি, আমার বর এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কখন উঠবে বুঝতে পারছি না, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড আমার, ভাতটা তো বাড়ি। আর এইখানটা পরিষ্কার করলাম আজকে, এই দেখ এটা একটা চাদর ঢাকা দেওয়া থাকতো এখানটাতে, তো এটা সমস্ত ওয়াশিং মেশিনটাকে সরিয়ে টরিয়ে পিছনে আরশোলা মাকড়সা, যেহেতু এত ভারী ওয়াশিং মেশিনটা সরাতে সবসময় পারবো না, তো আজকে এটাকে পরিষ্কার করে সরালাম, পরিষ্কার করলাম। তারপরে এই এটা ডাইনিং টেবিলে প্লাস্টিকটা পাতা থাকছিলো, তো এই প্লাস্টিকটা এর মধ্যে দিয়ে দিলাম, ডাইনিং টেবিলে যে কভারটা পাতা থাকতো না, তো এইটা টেবিলের কভারটা এতে দিয়ে দিলাম। তো এইটা করতে করতে আজ আমরা অনেক অনেক দেরি হয়ে গেলো, 2টোর সময় চান করে আসলাম, তো এইটাই করলাম পরিষ্কার আজকে। আর পুজোর আগে তো জানি ঘর বাড়ি একটু পরিষ্কার না করলে দেখতেও কেমন লাগে, ময়লা থাকা না থাক খুঁটে খুঁটে ময়লা পুজোর আগে মনে হয় বের করি, কোথায় কি নোংরা আছে না আছে এরকম একটা মনে হয়। তো ঠিক আছে চলো খাই, দেখি বরকে ডাকি, ও খা, ওকেও ডাকি, আমরা খেয়ে নিই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এত কাজ করেছি খিদেতে পেটটা আমার ইঁদুর এদিক ওদিক এদিক ওদিক করে করে বেড়াচ্ছে। তো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? 9টা বাজে, আমি 8টা নিয়েই বসে পড়েছি, এখন 8টা মাখবো, বাটিতে একটু নুন দিয়ে দিলাম,
আর আজকে ডিনারে হবে রুটি আর আলুর তরকারি। ধনে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে করবো আছে আলুর তরকারি আর রুটি আর মিষ্টি তো আছেই। তো আজকে এটাই হবে ডিনার। আর আমি তোমাদের সামনে অনেকক্ষণ অনেকক্ষণ পরে এলাম আবার, তো দুপুরবেলায় খাই খেয়েছিলাম তখন। তো আজকে বর এসছে, তোমাদের তো বললামই, তো ভাবলাম আজকে রুটি করি। রুটি তো খাই আমরা, আমাদের তো রুটি হয়। আর মাঝে মাঝে মেয়ে একটু ওটস খায় বা একটু এক একদিন পাস্তা খায়। একদিন খাওয়া সবসময় ভালো লাগে না, না এটা তো মানুষের মুখটা চেঞ্জ করতে ইচ্ছা করে। তো ওই জন্য আজকে রুটি করব। কালকে হয়েছিল পরোটা, কালকে পরোটা করেছিলাম আর আজকে করছি রুটি। তো আলু তরকারিটা আলু বসিয়ে দিয়েছি, আলুটা কেটে আলু বসিয়ে দিলাম, ওদিকে আলু তরকারিটা হবে আর আটাটা মেখে নিয়ে তারপর রুটিটা হয়ে যাবে। আর আজকে অনেকদিন পর মেয়ের পড়াগুলো ধরছিলাম, নালে কিছুদিন পর হাফ ইয়ারলি পরীক্ষা, যদি না পড়াশোনা করে না না ধরি তাহলে একদম লবরঙ্কা, একদম ভালোভাবে পড়াশোনা করছে না। তো ওই জন্য আরও নটা বেজে গেছে এখন, 9:15-20 বাজে, অনেকটাই রাত হয়ে গেল। আজকে খেতে খেতে অনেকটা রাত হবে, রুটি করব। তো রুটিটা করে নিই, আলু তরকারিটা করে নিই, আবার ওকে আবার পড়াগুলো দেখতে হবে। আটা মাখাটা ঝামেলা, আটাটা মাখা থাকলে না আর কতদিন আটা মাখা থাকবে। তো আটাটা মাখা হয়ে গেলে শান্তি। আজকে ভালো রোদ দিয়েছিল, তো চাদর টাদর যেগুলো খেঁচেছিলাম সব শুকিয়ে গেছে, একদম ভালো রোদ দিয়েছে। আর কিছু কাঁচা কুচা এখন অতটা করবো না, আমরা কদিন পর করবো। সমস্ত কিছু পুজোর আগে সমস্ত কিছু পরিষ্কার করা হলো আর সেভাবে আর কিছু নেই। আর একদিন কম্পিউটারের কভারটা তুলবো ভাবছি, তো ওটা 2-3 দিন পর করবো, এখন আর করতে পারবো না, একসাথে মানে অত চাপ নেওয়া উচিত না, ওটা কদিন পরে করবো। তো চলো আটাটা মাখি আর রুটিটা করে নিই, দেখি আলু তরকারিটা আমাকে ডাকছে কি বলছে আমার, দেখে আসি। আর আমার রুটি ফুটি করা হয়ে গেছে, রুটি ফুটি করা কমপ্লিট। সবাই দুটো রুটি নিয়েছি, রুটি আলুর তরকারি মিষ্টি কমপ্লিট, এবারে খিদে পেয়ে গেছে, 10টা বাজতে চললো। আর বর আর মেয়ে ঘরে খাচ্ছে, আমাতে আমার আর মাতে এই ঘরে খাচ্ছে, ডাইনিংয়ের ঘরে খাচ্ছে, ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা ওই ঘরে খাচ্ছে। আর রুটি করতে করতে সব আমরা ঘেমে গেছি, ভালো জ্বালা দেবো ধনে পাতা দিয়ে না মা, ভালো ছিল আনতে পারে ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো আছে না। তো খেয়ে নিই সবাই, সবাই খেতে বসে গেছে, 10টা বাজতে চললো। হয়ে যায় ডিনার, কালোটা হয়ে যায় আছে, দেরি হয়ে গেল, এই যে 10টা বেজে গেছে। না গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে, গ্যাসে গ্যাস সব দাঁড়িয়ে ছিলাম, রুটি করছিলাম, তরকারি করছিলাম, গরমে গেমে গেছে। আটাটা মাখা থাকলে রুটিটা তাড়াতাড়ি হয়ে যায়। আটাটা মাখা নেই, ওই জন্য আমার মাখতে হলো। অনেকদিন পর তোমাদের সঙ্গে রাতে ডিনারটা শেয়ার করলাম, অনেকদিন পর বলি কি হবে না হবে বলি, এত খিদে পেয়েছিল খাবারই মানে পেয়েছে, আর রুটি করতে এনেছি না, খিদে পেয়ে গেছে, মাথা খুঁজছিল খিদে। সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, তোমাদের তো বলেছিলাম তো খুব সবজিগুলো সব ধোবো, তো ধুয়ে ঝুলির মধ্যে রাখা আছে, আজকে আর করবো না, কালকে সব ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আজকে আর ভালো লাগছে না। জলটা ভালো করে ঝরুক সারা রাত, কাল সকালে প্যাকেটে সব ঢুকিয়ে রাখবো। আবার তোমাদের জন্য পরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, এটা আমার বলার একটাই কথা, পরে ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব হতে অবশ্যই করো, কমেন্টও করবে কেমন লাগছে না লাগছে, ঠিক আছে।
তো চলো গুড নাইট আর বাড়াচ্ছি না ব্লগটা তো চলো গুড নাইট টাটা।